বাংলাদেশ সহ সারা বিশ্বের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো স্ট্রোক। সাধারণ ভাষায় স্ট্রোক বলতে মস্তিষ্কের রক্ত চলাচল ব্যাঘাত ঘটাকেই বোঝানো হয়। কিন্তু স্ট্রোকের কারণ কি, কি কি বা লক্ষণ দেখা যায়, আর স্ট্রোকের ঝুঁকি এড়াতেই বা কি করবেন? আপনি কি ধূমপান করেন, ডায়াবেটিক্স বা উচ্চ রক্তচাপের সমস্যা আছে, অবসাদে ভুগছেন? তাহলে সাবধান হয়ে যান, কারণ বিশেষজ্ঞদের মতে এগুলো স্ট্রোক বা ব্রেন স্ট্রোকের আশঙ্কা অনেকটাই বাড়িয়ে দেয়। এই বছর ঢাকায় আয়োজিত 3 দিনের এক সম্মেলনে আন্তর্জাতিক স্নায়ু বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশে ব্রেন স্ট্রোকের আক্রান্ত হওয়া রোগীর মধ্যে 20% বয়স 40 বছরের নিচে। এ দেশে বাড়তে থাকা ধূমপানের অভ্যাস, ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, হাইপার টেনশনের মতো সমস্যাকে দায়ী করেছেন চিকিৎসকরা। সম্প্রতি প্রকাশিত একটি পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে প্রায় 2 কোটি মানুষ প্রতি বছর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। সংখ্যাটি সত্যি চমকে ওঠার মতো। সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের শরীরের প্রতিটি কোষ, এমনকি মস্তিষ্কের কোষেও অক্সিজেনের সমৃদ্ধ রক্ত সঞ্চালন প্রয়োজন। কোনো কারণে মস্তিষ্কের রক্তবাহী ধমনীর পথ সংকীর্ণ হয়ে বা বাধাগ্রস্ত হয়ে রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে মস্তিষ্কের কোষ অক্সিজেনের অভাবে নিস্তেজ হয়ে যায়। এটাকেই চিকিৎসকরা স্ট্রোক বলে থাকেন। স্ট্রোকের সাথে অনেকে হার্ট অ্যাটাককে গুলিয়ে ফেলেন, কিন্তু দুটি বিষয় সম্পূর্ণ আলাদা। স্ট্রোক মূলত মানুষের মস্তিষ্কে আঘাত আনে। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগের তথ্য অনুযায়ী মস্তিষ্কের কোন অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে মস্তিষ্কের কোষগুলো মরে গেলে স্ট্রোক হয়। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক স্ট্রোকের লক্ষণ, কারণ ও ঝুঁকি এড়ানোর সহজ উপায়। সুস্থভাবে বেঁচে থাকার জন্য শরীরের প্রতিটি কোষের রক্ত সঞ্চালন প্রয়োজন, কারণ এই রক্তের মধ্যে শরীরের কোষে কোষে অক্সিজেন পৌঁছায়। কোনো কারণে মস্তিষ্কের কোষে যদি রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয়, রক্তনালী বন্ধ হয়ে যায় বা ছিঁড়ে যায়, তখন স্ট্রোক হওয়ার ঝুঁকির সৃষ্টি হয়। সাধারণত 60 বছরের বেশি বয়সী রোগীদের স্ট্রোকের ঝুঁকি বেশি থাকলেও ইদানিং লক্ষ্য করা যায় এমনকি শিশুরাও স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। তবে গবেষণায় দেখা গেছে নারীদের তুলনায় পুরুষদের স্ট্রোকের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। স্ট্রোকের 3 ধরনের হয়ে থাকে, মাইন স্ট্রোক, ইসকেমিক স্ট্রোক ও হেমোরেজিক স্ট্রোক। মাইন স্ট্রোক রোগীর মস্তিষ্কের রক্ত সরবরাহ সাময়িক বন্ধ হয়ে আবার চালু হয়। এটি মূলত বড় ধরনের স্ট্রোকের পূর্ব লক্ষণ। ইসকেমিক স্ট্রোকের মস্তিষ্ক শরীরের অন্যান্য স্থানের রক্তনালীতে রক্ত জমাট বাঁধে। হেমোরোজিক স্ট্রোকে মস্তিষ্কের রক্তনালী ছিঁড়ে রক্তপাত হয়। স্ট্রোক মস্তিষ্কের কতটা ক্ষতি করবে এটা নির্ভর করে এটি মস্তিষ্কের কোথায় ঘটেছে এবং কতটা জায়গা জুড়ে হয়েছে তারপর তার ওপর। তবে এখানে সবচেয়ে জরুরি হলো সময়। যদি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় তাহলে মৃত্যু মুখ থেকে রোগীকে স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনা সম্ভব। চিকিৎসকরা বলেছেন রোগী যত দ্রুত চিকিৎসা পাবে ক্ষতির আশঙ্কা ততই কমবে। স্ট্রোক হওয়ার কারণ, যাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি তাদেরও স্ট্রোক সম্ভাবনা বেশি। মস্তিষ্কের রক্ত চলাচল বন্ধ হওয়ার অন্যতম প্রধান কারণ উচ্চ রক্তচাপ, বিশেষ করে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার থাকলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। স্ট্রেস ও ডিপ্রেশনের জন্য অন্যান্য মানসিক সমস্যা থাকলেও এই সমস্যা সম্ভাবনা থাকে। যদি দিনভর বসে কাজ করেন, হাঁটাচলা সহ কায়িক শ্রম নেই বললেই চলে, তাদের এই রোগের ঝুঁকি অন্যদের তুলনায় বেশি। পুষ্টিকর খাবারের পরিবর্তে ভাজাভুড়ি, ফাস্টফুড জাতীয় খাবার বেশি খেলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। ধূমপানের ফলে অন্যান্য অনেক অসুখের সঙ্গে স্ট্রোকের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। নিয়মিত অতিরিক্ত মদ্যপানের অভ্যাস স্ট্রোকের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দেয়। যারা ডায়াবেটিসে ভুগছেন এবং তা নিয়ন্ত্রণ রাখতে ডায়েট বা এক্সারসাইজ করেন না, তাদেরও স্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি। হার্টের অসুখ থাকলে ব্রেন স্ট্রোকের ঝুঁকি বেশি। স্ট্রোকের ঝুঁকি এড়াতে যা যা করণীয়: ওজন কমাতে সুষম খাবারের উপর ভরসা রাখুন, ডায়েট রাখুন পর্যাপ্ত পরিমাণে সবজি ও ফল খান, সপ্তাহে অন্তত 5 দিন আধা ঘন্টা করে দ্রুত পা চালিয়ে হাঁটুন, ধূমপানের অভ্যাস ত্যাগ করুন, প্রতিদিন অন্তত 5 থেকে 6 ঘন্টা
ঘুমান, ব্লাড প্রেশার আর সুগার থাকলে তত নিয়ম মেনে নিয়ন্ত্রণ রেখে চলাচল করতে হবে। অতিরিক্ত মেদ বা ভুঁড়ি বাড়তে দেওয়া চলবে না। শরীর চর্চার সময় খেয়াল রাখতে হবে তা যেন অত্যাধিক পরিশ্রম সাধ্য বা ক্লান্তিকর না হয়ে ওঠে। যদি আচমকা হাত পা বা শরীরের কোনো একটি দিক অবশ অসার লাগে বা চোখে দেখতে বা কথা বলতে অসুবিধা হয় অথবা ঢোক গিলতে কষ্ট হয় সেক্ষেত্রে কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক দিন, শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।